নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। একসময় সাত পাকে বাঁধা, ইচ্ছে নদী, ফাগুন বইয়ের মতন হিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন তেলিপাড়ার জনপ্রিয় নায়ক বিক্রম চ্যাটার্জি। তবে ফাগুন বউ ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে টেলিভিশনের আর কোনো ধারাবাহিকে দেখা মেলেনি তার, বরং বড় পর্দায় এবং ওয়েব সিরিজের কাজে মন দিয়েছেন অভিনেতা। তবে বহু দর্শক আজও অপেক্ষা করে আছে তাদের প্রিয় নায়ককে আবারও ধারাবাহিকের পর্দায় দেখার জন্য। এবার খুব শীঘ্রই তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন ধারাবাহিক নিয়ে আবারও টিভির পর্দায় দেখা যাবে বিক্রম চ্যাটার্জিকে। ম্যাজিক মোমেন্টের হাত ধরে নাকি তিনি ফিরবেন, সম্ভবত স্টার জলসাতেই আসতে চলেছে তার এই নতুন ধারাবাহিক। তবে নায়িকা হিসাবে কে থাকবেন তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, টেলিপাড়ার বেশ কয়েকজন নায়িকারাই রয়েছেন প্রোডাকশনের পছন্দের তালিকায়। তবে এখনো প্রোডাকশনের তরফ থেকে কোনো পাকা খবর পাওয়া যায়নি নায়িকা কে হবেন সেই বিষয়ে। তবে আপনারা কাকে নায়িকা হিসাবে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।